পাশে, দোকানের নাম এস এস ক্যাফে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, 50 টাকা বিরিয়ানি কেমন হয়। তোমরা দেখতেই পাচ্ছ 50 টাকার বিরিয়ানি এখানে রেডি হচ্ছে। কামধেনু যে ফুটকালা, এই ফুটকালা ইউজ হচ্ছে এখানে। তো বন্ধুরা পেয়ে গেছি আমি, দেখতেই পাচ্ছ গরম গরম বিরিয়ানি। এই যে এরকম একটা আলু পেয়েছি, এরকম একটা চিকেনের পিস, আর রাইসের কোয়ান্টিটি দেখো কতটা, দেখতেই পাচ্ছ তোমরা দেখো। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কৌশিক শ্রেয়া লাইফস্টাইল। আমি কৌশিক, আমি শ্রেয়া। চলে এসেছি আবার নতুন একটা ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে আজকালকার দিনে 50 টাকায় বিরিয়ানি পাওয়া যায়। ও ভাই মারো, মুঝে মারো, মারো মুঝে মারো, মারো। নেই, মজাক হো রহা হ্যায়, এক সেকেন্ড ইয়ার। তো দেখতেই পাচ্ছ আমরা একদম চলে এসেছি পাশে, দোকানের নাম এস এস ক্যাফে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, 50 টাকায় বিরিয়ানি কেমন হয়। তোমরা দেখতেই পাচ্ছ 50 টাকার বিরিয়ানি এখানে রেডি হচ্ছে। তো এই যে কাকু এখানে রাইসটা তৈরি করছে, এই যে ওদিকে রাইসটা তৈরি হচ্ছে, এদিকে দেখো কাকু আলুটা সাজিয়ে নিয়েছে। দেখতেই পাচ্ছ হাঁড়িতে আলু সাজিয়ে নিয়েছে, তারপর দেখো চিকেন দিয়ে দিচ্ছে, এই যে চিকেন। চিকেনটা পুরো রেডি করাই আছে, কষানো কাকু চিকেনটা, চিকেনটা কষানো আছে পুরো। তো দেখো বন্ধুরা আলু চিকেনের উপর বেরেস্তা দিয়ে দিল পেঁয়াজের। তারপর এটা কি আছে দাদা? আচ্ছা চিকেনের গ্রেভিটা দিয়ে দিল, এই যে দেখতে পাচ্ছি চিকেনের গ্রেভি। তারপর দেখতেই পাচ্ছ বন্ধুরা বিরিয়ানি মশলা দিয়ে দিল। এবার এটাতে রাইসটা চলে যাবে, এই যে এই যে আবার বেরেস্তাটা দিয়ে দিল ওপরে পেঁয়াজের। তারপর আবার বিরিয়ানি মশলা দিয়ে দিল অল্প। হালকা চিনি দিয়ে দিল। তারপর গ্রেভি দিয়ে দিচ্ছে, চিকেনের যে গ্রেভিটা। তারপর উপরে গোলাপ জল ছড়িয়ে দিল। তারপর দিয়ে দিল কেওড়া জল। এবারে দেখো বন্ধুরা ঘি দিয়ে দিচ্ছে, সবকিছু দেওয়ার পরে ঘি দিয়ে দিল। পুরোপুরি ঘি দিয়েই তৈরি হচ্ছে জিনিসটা, দেখছো কোনো সাদা তেল ইউজ হয়নি এখানে। তারপর হালকা করে ফুড কালার দিয়ে দিচ্ছে, এই কামধেনু যে ফুড কালার হয় ওই ফুড কালার ইউজ হচ্ছে এখানে। হালকা করে মিঠা মিঠা আটো আতর দিয়ে দিল। তো এরপর এবার এটা দমে যাবে, তো তারপর এবার খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়। দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো বন্ধুরা পেয়ে গেছি আমি, দেখতেই পাচ্ছ গরম গরম বিরিয়ানি। এই যে এরকম একটা আলু পেয়েছি, এরকম একটা চিকেনের পিস,
আর রাইসের কোয়ান্টিটিটা দেখো কতটা, দেখতেই পাচ্ছ তোমরা, দেখো। আগে একটা বিরিয়ানি করেছিলাম 50 টাকার, সেটাও দেখেছো, সেটা এতটা কোয়ান্টিটি ছিল না, তো আজকের কোয়ান্টিটিটা দেখো কতটা। আর আরেকটা চিকেন নিয়ে নিয়েছি এক্সট্রা 30 টাকা, এই টোটাল সব মিলিয়ে 80 টাকার বিরিয়ানি, মানে 50 টাকার বিরিয়ানি এই চিকেন সমেত এটা পাবে, আর আমি নিয়েছি এটা এক্সট্রা 30 টাকা। এবার খেয়ে দেখি কেমন। ভালোই লাগছে, একটু ঘি ঘি সেন্ট বেরোচ্ছে। এবার একটু আলু নিলাম, একটু নিলাম, নিয়ে সেই প্রচন্ড গরম, একদম সেই লেভেলের অনুভূতি, মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর টেস্ট। তোমরা অবশ্যই আসো, এটা মাস্ট রেকমেন্ডেড, তোমরা অবশ্যই আসো, অবশ্যই ট্রাই করো। আমাদের দোকানদার কাকুকে পেয়ে গেছি আমরা, তো কাকু আপনার নামটা একটু বলে দিন। দীপঙ্কর কয়াল। আর দোকানের নাম? দোকানের নাম ওই এসএস ক্যাফে। এসএস ক্যাফে, ওই যে এসএস ক্যাফে বোর্ডে লেখা আছে। আর দোকানটা কতদিন আগে চালু হয়েছে? ওই দুর্গাপূজার 15 দিন আগে। দুর্গাপূজার 15 দিন আগে। আর মানে এই যে বিরিয়ানি আপনি কিভাবে দিচ্ছেন 50 টাকায়, আজকালকার দিনে এত ভালো কোয়ালিটি জিনিস দিয়ে কিভাবে দিচ্ছেন? ওই আমরা দেখলাম যে না আমাদের ঠিক আছে, করে 5 টাকা আছে, ওটাই হলেই হবে। আচ্ছা, ওই দাদি চারি খেয়ে মাঝে পাবলিক ভালো মন্দ পাচ্ছিল না, সেটা এখন পাচ্ছে। সারাদিনে মোটামুটি কত প্লেট বিক্রি হয়? ওই 150 প্লেট। সারাদিনে 150 প্লেট বিক্রি হয়? 150 প্লেট। তো যারা আপনার ভিডিওটা দেখছে একটু তাদের উদ্দেশ্যে কিছু বলে দিন। দেখবেন আর ভালো লাগলে আসবেন। আসতে চাই, একটু দোকানটা কিভাবে আসবে? একটু দোকানটা ওই নন্দপুর স্টেশনে নামলেই মিষ্টি দোকান বড় আছে, তার পাশেরটাই টিনের। ঠিক আছে কাকু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর্ব শেষ, বেশ ভালোই লাগলো। 50 টাকার বিরিয়ানি, রাইসের কোয়ান্টিটি এতটাই ছিল, আমি খেয়ে উঠতে পারিনি, কিছুটা নষ্টও হয়েছে। তো একটা কথাই তোমাদেরকে বলবো, তো এটা খুবই ভালো, এনাদের ব্যবহারও খুবই ভালো, খাবার দাবার খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন খুব। আর এখানে বিরিয়ানি ছাড়াও আরও অনেক কিছু পাওয়া যায়, তোমরা সেগুলোও ট্রাই করতে পারো। চাউ পাওয়া যায়, চিলি চিকেন পাওয়া যায়, রুটি পাওয়া যায়, তড়কা পাওয়া যায়, সবই পাওয়া যায়। তো তোমরা আসো, এসে ট্রাই করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর দোকানের ওপেনিং টাইমটা হচ্ছে সকাল 9টা থেকে রাত 11:30 পর্যন্ত, আর বিরিয়ানি দুটোর পরে অ্যাভেলেবেল হয়, দুপুর 2টার পরে বিরিয়ানিটা অ্যাভেলেবেল থাকে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটিতে লাইক করো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলো না, এভাবেই আমাদের পাশে থেকো, তবেই আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো, নাহলে আমরা এগোতে পারবো না। আর সবথেকে বড় কথা, অ্যাড্রেস হচ্ছে ডিসক্রিপশান বক্সে তো দেওয়া থাকবেই, দোকানের অ্যাড্রেসটা নরেন্দ্রপুর 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোনারপুরের দিকে যেতে একদম কাটসেলের পাশ থেকেই কাকুর দোকান এসএস ক্যাফে, 2-3টা দোকান পড়ে। তো তোমরা আসো, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, টাটা।